মালদা ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় ও গোপীনাথপুর বাসন্তী পূজা কমিটির উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার সহযোগিতায় শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 64 জন স্বেচ্ছায় রক্তদান করেন, এছাড়াও 1 জন করোনামুক্ত হয়ে করোনা রোগীর জন্য প্লাজমা দান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অমিতাভ মণ্ডল, কেপি সিং, নিরঞ্জন প্রামাণিক, অনিল কুমার সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।